তোমার একটা বান্দির বাচ্চা দশটা দেহা দান করছে, অহে মেতুর চাকরি তুমি মিলাই দিও। যা মুহ সুরবাড়ি এই গাই দেড় পয়সা খরচ করে শ্বশুরবাড়ি যা খায়া কি সম্ভব? দিবই খালি ডিম দেয় ভাত, দুনিয়ার টাকা খরচ করে নেই আমি। বুদ্ধি করা যায়, এই অঞ্চলে তো আমাকে চেনে না, কিছু সাহায্য তুলে যায়, কিছু পয়সা শ্বশুরবাড়ি খরচ করবো নি, আমারও পকেট গরম হবো নি, তাই এই ব্যাসে কি মাসে ভিক্ষা দিব না হুলিয়া ডল্প চেঞ্জ করি, তা নাড়ি নুড়ি তো নাকবো। এদিকে একটা হোল আর আইন গাই নেই, আমি তো অল্প ফকিন্দি ফকিন্দি দেখা যায়। গুনার বোঝা মাথায় নিয়া গেতাইছি, ও ভাই খারান কেরা ভাই আপনি ভাই আসলে কানা নাহি? আরে ভাই কানা হে কানা কইবেন নাই, তাহলে এত সুন্দর মানুষটা আপনি চোখে দেখেন না, সত্যি করে কি দেখেন না? হ্যাঁ আল্লাহর ইচ্ছা, আল্লাহ বানাইছে, আমি কি করবো? বাড়ি কোনো আপনি গো? বাড়ি তো বাড়ছে, বাড়ি বাড়ছে। আজ তে জানেছেন কোনে? আগর কোনো ঠিকানা নাই, 15 দিন কেন আমি বাড়াইছি? আমি এই যে হাত পাইতে খাই, 10 বাজতে যাই, জিনে রাত হুনেই খাই। তে আমিও তো পড়াশোনা বহুতানি করছি, তা আপনি 10টা দেহা দিয়ে আপনি দোয়া করে নামার নি? 10টা হাই ভালো করে করেন কিন্তু দোয়া। হে আল্লাহ তোমার একটা বান্দির বাচ্চা দশটা দেহা দান করছে, অহে মেতুর চাকরি তুমি মিলাই দিও। আপনি দিলাম আমি টেহা ভালো চাকরির জন্য, আর আপনি এটা কি চাকরি দেন নেতর টেতরের চাকরি? আরে বাপু টেহা দিছেন 10 টেহা, আপনি ইঞ্জিনিয়ারের চাকরি পাবেন কি? 10 টেহা দেয়া আমি দোয়াই করি না, তা মেতর চাকরির দোয়া করলাম। আপনি কোয়ান আমাটেন টেহা এই যে আপনাকে আমি 500 টেহা দিয়ে যাইছি, ভালো দোয়াই দেন, এই ধরেন 500 টেহা দিয়ে। 500 টেহাই কি? জালি দেয় নাহি না ভাই দেন। হে আল্লাহ তোমার এক বান্দির বাচ্চা। আচ্ছা ভাই তুমি আল্লাহর বান্দা না? তোমার মা বান্দি না? ওই তুমি বান্দির বাচ্চা না? আমি যেটা করে রাখো, হে আল্লাহ তোমার এক বান্দির বাচ্চা 500 টাকা দিয়েছে, বহুত আশা করে দিয়েছে মাবু, তুমি ওকে একটা চাকরি মিলিয়ে দিও। বাবা যে তোমার বয়স কত? 24। হে আল্লাহ 40 বছরের মধ্যে তুমি একটা চাকরি মিলিয়ে দিও, 40 বছরে যদি চাকরি না মিলে তুমি 80 বছরে মিলাইয়ে দিও। 80 বছরে আমার হয়েছে এখন 25 বছর, 80 বছরে চাকরি দিয়ে আমি কি করবো? আরে বাবুজি কথায় কথায় কইলাম, 80 বছরের মধ্যে যদি পাও তা তো কবালে পাইলাও, আর আমার দোয়া যদি আল্লাহ এত শুনতো তাহলে তো আমি ডাইরেক্ট আল্লাহ ঠানতে হেই যাইতাম, কে হেই নিতাম। আমার দোয়া কবুল হব কি না হব কোনো শিওর আছে? যান 80 বছরের মধ্যে পাইলি পাইলি তে, হ্যাঁ আমার হাতে এসে দোয়া করে দিছি তো, যান ভাই। গুনার বোঝা মাফ করে দাও উপর আল্লাহ এলাহি। কি ফাজিল ফকির রে, ওটা উল্টা পুল্টা দোয়া করে তেয়া গেল, তেহার তেহাও নিয়ে গেল, কি যে করি না।
মানুষ হয়েছে গুণাহার বোঝা মাতাহিনী গুণাহার বোঝা মাতাহিনী আচ্ছা ভাই কি করবেন কোন গো আচ্ছা ভাই আপনার বাড়ি কোনে ভাই ভাই আসল বাড়ি তো কবরস্থানে এখন দিকে থাকি উডুল্লা থাকি ভাই আচ্ছা তো ভাই গেতাইছেন কোনে আপনি আমার কোনো ঠিকানা নাই ভাই বাড়ি বাড়ি চাউল করে খাই কোন দিনকার নামে বাড়াইছি ও তো ভাই আপনার এত সুন্দর হাড্ডা গাড্ডা শরীর কি সুন্দর ফেস তা আপনি কানা কি বেগরে হইলেন ভাই দুঃখের কথা আর কোয়েন না ভাই জন্ম থেকে ওয়াই কানা হইছি ভাই বাপ মা বহুত আশা করে আমাকে বড় বানাইছে সুন্দর টুলটুলা দেখে একটা বিয়া করেছে আমার দেয়ার ক্ষমতা নাই ভাই গ্রামের মাসে কয় ওই কানা ফকিরের বই কি টুলটুলা অন্য শুনে আমার আত্মা শান্তি আমার দম নাই আমার চোখ দিয়ে দেহার ভাই তা ভাই কিছু সাহায্য করলে করেন না হলে আমি যাই থামেন ভাই খারাপান আপনাকে আমি একটা বড় উপকার করবার চাই ভাই টেহা বেশি করে দিবে না ভাই টেহা দিলে তো মানুষ খায়া ফুরায় হালা দিব তাহলে কি করবেন গো বাপু আমার একটা ভাই আছে ডাক্তার আপনার চোখ দুইটা অপারেশন করে ঠিক করে দিমু ভাই না গো বাপু আমি যাই বাপু বইগুলো আমি কয়ে শুনাই না বাপু হবেন থামেন যা যাবো না আপনি ভালো করে চোখ দুটো অপারেশন করে দিব তো আমার ভাই তো অবশ্য আমি না আমি যাই ভাই ভাই শুনেন ফ্রিতেই করে দেবো আমি আছি না আরে অন্য দিন করবো না আমি ভাই তো পয়সা নেই তো পয়সাও আনি নেই কাপড় চুপড়ও আনি নেই আমি যাই ভাই টাকা পয়সা কিচ্ছু লাগবো না থামেন ভাই টাকা পয়সা কিচ্ছু লাগবো না আপনি বোঝেন না কে আমার ভাই ডাক্তার না আরে আপনি বুঝতেছেন না ভাই আপনি যে কইছেন আমি এত সন্তুষ্ট হইছি আমি দায়িত্ব কয়েছি নেই টাকা পয়সাও আনি নেই আমার বাবা প্রশ্ন করা হলো ভাই আমার ভালো লাগতেছে না তো আপনাকে দেখে এত সুন্দর চেহারা আপনি তাও বুঝতে পারছেন ভাই বোঝেন না কে আমার ব্যাপারটা বোঝেন না কে অন্য দিন করুন ভাই বলেন যে ভাই থামেন যে আপনি খালি যাই পারছেন এবার করেন কি আপনি কোনছে অন্য দিন করুন নি ভাই না ভাই শুনেন আজকে করাই লাগবো আমার ভাইয়ের শুনে যা লাগবো চলেন আইছেন না ভাই আমি অন্য দিন যাই ভাই এ দূর থাকো আরে বোঝেন না ভালো সত্যি প্রশ্ন করে নষ্ট করে বসছেন কি কয় ভালো সই আমার ভালো সই এই তার মানে তুই নটঙ্গি করতেছিস না পুরো নটঙ্গি গুলো আরে যাইতে ধরে অপারেশন করছিস নটঙ্গি করছ না নটঙ্গি করে আসাস মানুষের সামনে বাটপারি করস আর তে আনাস না বাটপারি করে নটঙ্গি করস তার মানে ভাই নটঙ্গি করবার আইছিস না কি মা দই খাইলাম কে দেখছনি কি করে কে দেয় না রে আল্লাহ তো বাঁচাইলো এক লাগলে আছে যাই দুই ঠাকুর মারলে কি হবো টেহা তো 1000 উঠছে আচ্ছা ভাই এই অরিজিনাল দিল্লা মানুষ বেকারে পড়ে এই আমার মতন বাটপার এই অন্ধ সাইজা ন্যাংরা নুলা সাইজা বাড়ি বাড়ি যা সাহায্য চায় তার জন্য অরিজিনাল যারা কানা ন্যাংরা খুরা তারা কিন্তু আজকে ভাত পাইতেছে না এই বাটপারের থেকে আপনারা সবসময় সাবধানে থাকবেন যাকে সাহায্য করবেন যাচাই করে সাহায্য করবেন আমার মতন বাটপারের তালে কেউ জানি পারেন না একদম ঠান্ডা হয়েছে হসুর বাড়ি জিন্দাবাদ হসুর বাড়ি জিন্দাবাদ হ্যালো গাইস হ্যালো কাকা হ্যালো বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকেও শেয়ার করবেন আর ফেসবুক পেজের থেকেও শেয়ার করবেন আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর একটা সুখবর আমাদেরকে দিয়ে যদি আপনারা কাজ করাতে চান ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালবাম যদি শ্যুট করতে চান আমাদের ফোন নম্বর নিচে দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করবেন একদম কম দামে কম পয়সায় আপনাদের বিয়াবাড়িতে কাজ করে দিব অ্যালবামের কাজ করে দিব